প্রতি মাসেই নিয়ম পরিবর্তন করা হয়ে থাকে, তো এই একইভাবে কিন্তু 1 আগস্ট থেকেও নিয়মে পরিবর্তন হচ্ছে। দেশ জুড়ে বদলে যাচ্ছে, 6টি নতুন নিয়ম জারি করা হয়েছে যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে আরও বিভিন্ন কথা বলা রয়েছে। সমস্ত কিছুটাই আপনাদেরকে জানতে হবে, কারণ আপনাদের প্রত্যেকেরই রান্নার গ্যাস রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, এটিএম কার্ড রয়েছে এবং প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, তো সমস্ত কিছুটাই আপনাদের কিন্তু জানা অত্যন্ত জরুরি। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে আগস্ট রুল চেঞ্জ, এলপিজি থেকে ক্রেডিট কার্ড, আগস্টের শুরু থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। আগস্ট মাসের শুরু থেকেই একাধিক নিয়মের পরিবর্তন আসতে চলেছে। কী কী নিয়মে বদল আসবে জেনে নেওয়া যাক। জুলাই মাস শেষ হতে আর একদিন বাকি, আগস্ট মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একাধিক আর্থিক ক্ষেত্রে বদল আসছে। এক্ষেত্রে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার, বিলম্বিত আইটিআর ফাইলিংয়ের সময়সীমা, সব ক্ষেত্রেই আসছে পরিবর্তন। জেনে নেওয়া যাক 2023 সালের 1 আগস্ট থেকে কী কী পরিবর্তন ঘটতে পারে, এগুলোর সঙ্গে দৈনন্দিন জীবনে সরাসরি সম্পর্ক রয়েছে। তো কী কী পরিবর্তন হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে যে আয়করদাতারা তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন 31 জুলাই পর্যন্ত দিতে পারবেন না, তাদের জন্য বিলম্বিত আইটিআর ফাইল করার শেষ সুযোগ হতে পারে। বিলম্বিত আইটিআর ফাইলিংয়ের উইন্ডো 1 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। যদি করদাতা 31 জুলাইয়ের মধ্যে আইটিআর রিটার্ন না জমা দিতে পারেন, সেক্ষেত্রে তিনি বিলম্বিত আইটিআর ফাইল করার সুযোগ পাবেন। তো এক্ষেত্রে আপনাদের হাতে 2 দিন সময় রয়েছে, চাইলে আপনি এখনও করে নিতে পারেন যদি আপনি কোনো ঝামেলা না চান। এরপর বলা হচ্ছে আগস্ট মাস থেকে অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন করছে। জানানো হয়েছে ব্যাংকের রিওয়ার্ড প্রোগ্রাম, সুদের হার এবং বিভিন্ন ক্রেডিট অফারের জন্য বার্ষিক চার্জ সংশোধন করতে চলেছে। এই পরিবর্তনগুলি ক্রেডিট কার্ডের ব্যবহার ও খরচকে প্রভাবিত করতে পারে। এ বিষয়ে গ্রাহকরা অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড সংক্রান্ত অফিসিয়াল সাইটে আরও তথ্য পেতে পারেন। তো আপনাদেরও যদি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তাহলে এই আপডেটটি আপনাদের জন্য। এবার রয়েছে সবার জন্য একটা আপডেট, যেটা এলপিজি গ্যাস সিলিন্ডার প্রত্যেকের বাড়িতে রয়েছে, সাধারণ থেকে সবার। এলপিজি সিলিন্ডারের দামে বদল আসতে পারে। বর্তমান বিশ্ববাজারে কাঁচা জ্বালানির দাম অস্থির, এমন পরিস্থিতিতে দেশেও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সরকারি তেল সংস্থাগুলি সাধারণত প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করে। গত মাসে গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন না এলেও এ মাসে সিলিন্ডারের দামে বদল আসতে পারে, এমনটাই কিন্তু আপডেট। তো আপনাদেরও গ্যাস সিলিন্ডার অবশ্যই রয়েছে। 1 আগস্টে কিন্তু আপনারা আরও একটা ভিডিও পেয়ে যাবেন যেখানে প্রপার আপডেট থাকবে 1 আগস্ট থেকে কী কী নিয়মে পুরোপুরি পরিবর্তন হচ্ছে, আর এটা হচ্ছে আপনাদের জন্য আপকামিং আপডেট যে কী কী পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সম্পর্কে জেনে নিতে পারে। এমএসএমইর জন্য সরকারি উদ্যোগ, আসন্ন আগস্ট মাসে এমএসএমইকে সমর্থন করতে ও আর্থিক উন্নয়নের জন্য নতুন উদ্যোগ শুরু করতে পারে। এই উদ্যোগগুলির মধ্যে এমএসএমইর জন্য ঋণ, ভর্তুকি এবং কর সুবিধার অ্যাক্সেস বৃদ্ধির সুবিধা পাওয়া যেতে পারে। ছোট ব্যবসার উদ্যোক্তারা এক্ষেত্রে বিরাট সুবিধা পেতে পারেন। এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেয় তা জানা যাবে আগস্ট মাসেই। ঠিক আছে, তো আপনিও যদি একজন ছোট ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এমএসএমইর তরফ থেকে যদি লোন টোন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুখবর আসতে চলেছে, যেটা আমরা জানতে পারবো 1 আগস্টেই। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও করে রাখেননি, তাহলে কিন্তু আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন একদম, যেটা জানানো হবে। এরপর বলা হচ্ছে রিয়েল এস্টেটের বাজারে বৃদ্ধি থাকতে পারে। রিয়েল এস্টেট সেক্টরও বৃদ্ধির আশা রয়েছে ক্রেতা এবং বিক্রেতারা, সে কারণে বাজারের প্রবণতা, হাউজিং লোনের সুদের হার এবং সরকারি নীতির উপর নজর রাখছেন, এগুলি রিয়েল এস্টেটের সেক্টরে প্রভাব ফেলতে পারে। এছাড়াও বিভিন্ন রাজ্যে রিয়েল এস্টেট অ্যাক্ট বাস্তবায়নের আপডেটগুলি ক্রেতাদের জানা জরুরি। আধার কার্ড ও প্যান কার্ড নিয়েও বড়সড় ঘোষণা হতে চলেছে আগস্টের শুরুতেই। এই আধার প্যান কার্ড নিয়ে প্রকাশিত করা হবে 1 আগস্টের 1 তারিখে, জানানো হবে এই নিয়ম নিয়ে। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য যা আপডেট ছিল পুরোপুরি জানিয়ে দিলাম, এবং আধার কার্ড প্যান কার্ড নিয়ে আপনারা আগামী 1 তারিখ থেকেই জেনে নিতে পারবেন। উল্লেখ্য, সব পরিবর্তনই কিন্তু মাসের শুরুতে আসছে না, গোটা মাস জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আর্থিক আপডেট আসতে পারে, সন্দেহ নেই। এই পরিবর্তনগুলো দৈনন্দিন জীবন এবং সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। মাস যত এগোবে তত এই ঘোষণার দিকে নজর রাখতে হবে আমজনতার। তো সেই ক্ষেত্রে আপনাদের নজর রাখার প্রয়োজন নেই, আপনারা চ্যানেলটিকে ফলো করে রাখুন, আপনারা সমস্ত আপডেট এখান থেকে পেয়ে যাবেন। আপনারা কোথাও গিয়ে খোঁজাখুঁজি করতে হবে না, সমস্ত আপডেট পেয়ে যাবেন। 1 আগস্টে কিন্তু আরও কিছু আপডেট আপনাদের জন্য আসতে চলেছে নিয়ম সহকারে, যেগুলো লাগু হয়ে যাবে। কী সমাচার সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই করে রাখবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। অনেকেরই কিন্তু এই যে আপডেটগুলো দেওয়া হয়েছে গ্যাসের পরিবর্তন থেকে শুরু করে আইটিআর ফাইল থেকে শুরু করে এমএসএমই লোন থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে জানানো হয়েছে, তাছাড়াও আরও 1 আগস্টে আপডেট আসতে চলেছে, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে।